তৃতীয় দফা নির্বাচনের আগে প্রার্থীদের সম্পর্কে বিস্তারিত তথ্য পেশ করল এডিআর। তৃতীয় দফা নির্বাচন হচ্ছে দেশের ১২ রাজ্যের ৯৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৩৫২ প্রার্থী। এই ১৩৫২ প্রার্থীদের সম্পর্কে তথ্য পেশ করল অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস। এক তৃতীয়াংশ আসনে মহিলাদের জন্য সংরক্ষণের কথা বলে সব দলই, কিন্তু এডিআর এর পেশ করা তথ্যে দেখা যাচ্ছে মাত্র ৯% মহিলা প্রার্থী। মোট মহিলা প্রার্থীদের সংখ্যা ১২৩। ১৮% প্রার্থী অর্থাৎ ২৪৪ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। এদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে খুনের মামলার বিচার চলছে। খুনের উদ্দেশ্যে হামলার অভিযোগ রয়েছে ২৪ জনের বিরুদ্ধে। লালু প্রসাদের আরজেডির ৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, ৩ জনের বিরুদ্ধেই ফৌজদারি মামলা রয়েছে। এই পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করা তৃণমূলের ৬ প্রার্থীর মধ্যে ৫ জনের বিরুদ্ধেই ফৌজদারি অভিযোগ রয়েছে। অপরাধের তথ্যের পাশাপাশি সম্পত্তি সংক্রান্ত তথ্যও পেশ করেছে এডিআর। সেখানে দেখা যাচ্ছে ৩৯২ প্রার্থী কোটিপতি। সবথেকে বেশি সম্পত্তি রয়েছে দক্ষিণ গোয়া কেন্দ্রের বিজেপি প্রার্থী পল্লবী শ্রীনিবাস ডেম্পোর। তার সম্পত্তির পরিমাণ ১৩৬১ কোটি টাকা। আরেক বিজেপি প্রার্থী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সম্পত্তির পরিমাণ ৪২৪ কোটি টাকা। গড়ে প্রত্যেক প্রার্থী ৫.৬৬ কোটি টাকার মালিক। তৃণমূল কংগ্রেসের ৬ প্রার্থীর মধ্যে ৪ জন কোটিপতি। এর মধ্যে জঙ্গিপুরের প্রার্থী খলিলুর রহমানের সম্পত্তির পরিমাণ ৫৪ কোটি টাকা। বিজেপির ৮২ প্রার্থীর মধ্যে ৭৭ জন, কংগ্রেসের ৬৮ প্রার্থীর মধ্যে ৬০ জনই কোটিপতি। নির্বাচনে স্বচ্ছতা আনার জন্য প্রতিবারই প্রার্থীদের সম্পর্কে বিস্তারিত তথ্য পেশ করে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস। নিউজ টাইম।